হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এখন আমি গাড়িটি বের করবো পার্কিং জায়গা থেকে। এখন আমি রাস্তায় গাড়িটি উঠাবো। ও মা গো মা, গাড়ি আবার লাগিয়ে দিয়েছি রে। শুরুতে লাগিয়ে দিলাম, পিছনে ব্যাক দিব, আবার সামনে টান দিব, এখন ঠিক করে নেব। এই তো হয়ে গেছে ঠিক। এই পথ ধরে আমাকে যেতে হবে ম্যাপ অনুযায়ী, তাহলে আমি রাস্তা খুঁজে পাবো, নয়তো আমরা বের হতে পারবো না। এই তো সামন দিয়ে যেতে হবে আমাকে। এই আরেকটি গাড়ি, এটা গাড়ি আগে গেল আমার। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমি রাস্তার মধ্যে উঠে যাব। এই যে সামনে গেট দেখা যাচ্ছে, এই গেট দিয়ে আমাকে বের হতে হবে। আমার আমার সামন দিয়ে আরেকটি গাড়ি যাচ্ছে, আমি ওর পিছু পিছে যাচ্ছি। এই তো গেট, এই তো আমি গেট পার হলাম। এখন রাস্তায় উঠলাম, ডাইনে যাব। এই 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 লাগবে নাকি? একটু লাগছিল মনে হয়। আমি এখন রাস্তায়, এই সামনে গাড়ি, এই 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 লাগছে নাকি? ওই লাগছে লাগছে, বাইকে লাগছে। এখন আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। এখন আমি গাড়ি রানিং করলাম, গাড়ি স্পিড বাড়িয়ে দিলাম। এই তো আমি এখন গাড়ি স্পিড অনেক বাড়ছে। এই সামনে গিয়ে স্লো করতে হবে, কারণ এই পাশে ঘুরতে হবে। একটু স্লো, একটু স্লো। হ্যাঁ ঠিক আছে, এখন আমি এইভাবে যাব। এখন রাস্তা সোজা আছে দেখা যাচ্ছে। এই তো আমি এইভাবে যেতে থাকবো। এখন আমি গাড়িটি সামান চালু করলাম। গাড়ির সামান চালু করে আমার চালাতে একটু সুবিধা হয়। এই এই সামনে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এই হ্যাঁ হয়ে গেছে, গাড়ির সামান দিকে চালাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, গাড়ি এখন আমার অনেক স্পিডে আছে। এই সামনে গাড়ি আসতেছে না যাচ্ছে? যাচ্ছে। এই গাড়িটিকে ওভারটেক করতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওভারটেক হয়ে গেছে। ওভারটেক হয়ে গেছে। সামনে গাড়ি দেখা যাচ্ছে নাকি? ওটা, হ্যাঁ ওটা গাড়ি। আমি এখন ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাচ্ছি। এই তো এখন আমাকে ডান দিকে যেতে হবে। এই রাস্তাটি পুরো সোজা দেখা যাচ্ছে, মনে হচ্ছে রাস্তাটি অনেক সোজাই হবে। সোজা রাস্তা হলে আমার স্পিড দেওয়া অনেক ভালো হবে, আর বাঁকা রাস্তা হলে আমি তো স্পিড দিতেই পারি না, সমস্যা হয়ে যায়। বেশি তো সোজা না দেখতেছি, আমাকে বামে যেতে হবে। এই তো, এই গাড়ি, এই গাড়ি গাড়ি অপোজিটে অনেকগুলো গাড়ি। একটু ধীরে যায় এই জায়গাটা, নয়তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, যার জন্য একটু ধীরে যাব। সামনে আরেকটি গাড়ি, এখন আমি স্পিড বাড়িয়ে দেবো আমার গাড়ি। এখন রাস্তাপথটি ফাঁকা, রাস্তাটি সোজা দেখা যাচ্ছে। এই তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এই 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 সামনে গিয়ে আবার বাঁকা। এই আরেকটি গাড়ি, এই 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 আমি রাস্তার সাইডে তুলে দিয়েছি। একটু স্লো করলাম। এই এই আবার সাইডে গিয়েছিলাম রে। বন্ধুরা, এখন আমি দ্বিতীয় ম্যাপে চলে আসলাম। এখানে একটা স্লো মোশন দিলাম, দেখুন স্লো মোশন দিছি। ওরে মা গো মা, স্লো মোশন দিয়ে মাছটা খেলাম। গাড়িটি একবারে সোজা গিয়ে গাছে লাগছে। এখন পিছনে ব্যাক দিব, সামনে টান দিব। এই তো হয়ে গেছে, রাস্তায় উঠতেছি এখন। এই তো রাস্তায় উঠলাম। এই আবার লাগে দিয়েছি। কী হচ্ছে সব, বারবার শুধু লাগতেছে গাড়িতে। বন্ধুরা, এখন গাড়িটি আবার অনেক রানিং দিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত রানিং করছে আমি গাড়িটি। দেখা যাক এভাবে কত যেতে পারি, দুর্ঘটনা যেন না হয়। এই সামনে গাড়িটি লাগবে রেখে। এই 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 ওরে বাবা রে বাবা রে বাবা, খাইছে একবারে, কোথায় গিয়ে লাগিয়ে দিয়েছে দেখেন। এটা কি হয়ে গেল, বারবার গাড়ি লাগতেছে। এখন রাস্তায় উঠালাম, এই তো ঠিক করে নিলাম।
এই আবার সাইডে সরে গেছে। কি হচ্ছে এসব? গাড়িটি এরকম করতেছে কেন? গাড়ির সমস্যা না আমার সমস্যা? না, এখন একটু ধীরে যেতে হবে, বারবার দুর্ঘটনা হতেই আছে। এই সামনে একটি গাড়ি, এই লাগবে নাকি এটা? আস্তে দেয় একটু, না লাগেনি। সামনে গিয়ে রাস্তাটি বাঁকা, মেইন কথা হচ্ছে রাস্তা বাঁকা, আবার গাড়ির স্পিড অনেক বেশি, যার জন্য গাড়িটি একটু কন্ট্রোল করতে পারছি না। এই এই লাগবে নাকি? প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।